সমলৈঙ্গিক প্রেম আর সমলৈঙ্গিক প্রেমর বাবেই তেজ্য পুত্র করলে নিষ্কন্যাক পিতৃ। এক আচরিত ঘটনা সংঘটিত হয়েছে এখন অসমত। এই ঘটনার পাছতে এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাসিনা বেগম আর করিশ্মা দাস কিন্তু এগারী আনগীক ভাল পোয়াতে বিপদ হয়ে পড়ে, কারণ পরিয়ালের তরফের হাসিনা বেগমক ইতিমধ্যে তেজ্য পুত্রী ঘোষণা করেছে পিতৃ। স্বাভাবিকতে এই ঘটনাক তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানে হাসিনা বেগম আর করিশ্মা দাসক মাতিছো। আহক আপনাদের দুইগী বর্তমান এয়া হাসিনা বেগম আর করিশ্মা দাস এগারী আনগীক ভাল পায়, সেইভাবে এঙ্গেজমেন্ট করেছে। অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয়ে কই থাকে যে এই সন্দর্ভত কোনো আইন নাই, অর্থাৎ বিবাহর কোনো আইন নাই, সমলৈঙ্গিক বিবাহর। কিন্তু তার বিপরীতে ভাল পড়ার ক্ষেত্রে বা লিভিং টুগেদার করার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয়ে কোনো বাধা আরোপ করব নয় বলে কেছে, যেহেতু এলোকর বয়স 17 বছর পার হয়েছে, এলোকে নিজা সিদ্ধান্ত লোব পারে। কেবল বিবাহর ক্ষেত্রতহে সর্বোচ্চ ন্যায়ালয়ে কোনো মান্যতা প্রদান করা নাই। তাত যেহেতু বহুখিনি কথা এটিও ভাবিলিয়া আছে, চিন্তা করবলিয়া আছে, কিন্তু লিভিং টুগেদার করব পারে। কিন্তু সেইটাই এলোকর কাল হল। হাসিনা বেগমর পিতৃয়ে আপনার তেজ্য পুত্রী করলে, অতি দুঃখজনক একটা কথা। কিয় পিতৃয়ে অকলেই সিদ্ধান্ত ললে? আমি জনাত আপনি পিতৃর সঙ্গে খুব ভাল একটা সম্পর্ক রক্ষা করে আছেন। দুদিনমান আগে পিতৃ আসছিল ইয়াত গুয়াহাটীত, আপনি চিকিৎসাও করে দিয়েছিল, তারপর হঠাৎ পিতৃর রূপ কিয় সলনি হল? সেইটোৱে সেই বিষয়টো লৈ আগৰ পৰা চৰ্চা হৈ আছিলে যে মই এংগেজমেণ্টটো 28 তাৰিখে কৰিছোঁ, তাৰ পাঁচদিনা দেউতা আহিছিলে ইয়াত। অহাৰ পাছত মই কথাখিনি কৈছিলোঁ, তাৰপাছত দেউতাই তেনেকৈ একো কোৱা নাই। আৰু মা দেউতাই সদায় সন্তানৰ ভালটোৱে বিচাৰে, যিহেতু সুখ মোৰ ক'ত আছে। এতিয়া দেউতাক মই যিহেতু খোলাখুলি ক'লোঁ যে মই তাইক এৰিব নোৱাৰোঁ, মই তাইৰ লগতে থাকিম পাপা বুলি মই কৈছোঁ, আৰু দেউতাই তেনেকৈ বিশেষ একো কোৱা নাই। আৰু তাৰ আগৰে পৰা, আজি এক ডেৰ মাহৰ আগৰে পৰা, তেনেকুৱা ধৰক আমাৰ গাঁৱৰ মানুহ কিছুমানে, গাঁৱৰ নহয় চৰি, সমাজৰে কিছুমান ব্যক্তি আহি পেলাই আমাৰ ঘৰত এই বিষয়টো লৈ পেলাই অকণমান চৰ্চা কৰি আছে, আপোনালোকে অতি সোনকালে তেজ্যপুত্রি করে দিয়ক, নহলে আপনার সমাজে আপনার এঘরি করব বলে তেনকা ভাবুকি দিছে, ভয় খুয়াইছে। আপনি এটা বুড়া হয়ে গেল, এজ হয়ে গেল, আপনি মরিলে আপনার কোনে পুতিব, তেনকা ধরনের মেন্টালি হ্যারাসমেন্ট করে করে আমার দেউতা মানে অসুস্থ আসলে বেশিকই করে পেলালে একচুয়ালি। ও মানে এটা আপনার এই আপনার দুইগীর সম্পর্ক এটা সমাজের আন মানুষে হস্তক্ষেপ করেছে, আন মানুষের হস্তক্ষেপতে আপনার পিতৃ আপনার তেজ্যপুত্রী করে? হয়, শিওর শিওর, সেইটা শিওর হয়। আর তেনকা করেছে কারণ আগরপরাই গম পায় মোর দেউতায়, তেতিয়াহলে আগত কেউ নকইলে, আগরপরা সেই বিষয়টি লোক চর্চা চলিয়ে আছে। এনেকা লাগিলে এনেকালে ফাইনালি আমি যেটা এঙ্গেজমেন্টটা করলোঁ, তারপর মানে ডাঙরকে মানে হ্যারাসমেন্ট দিলে, বিয়া বলে কয়ে পেলায় মিছাতে তেনকা বাতরি প্রচার করে পেলায় তেনকা কামটো করালে। একচুয়ালি আমি পাপাক মই কৈছোঁ, মই পয়া বিয়া পতা নাই, মই এঙ্গেজমেন্টে কৰিছোঁ, বিয়াটো এতিয়ালৈকে সরকারে লিগেজ করা নাই, আমি একো আইন উলঙ্গ করা নাই যে মোক যে তেনকা ঘুরি তেজ্যপুত্রী করব মানে তেনকা। কারণ যেতিয়া লিগেলাইজ হবো তেতিয়া আমি বিয়া পাতিম, যেহেতু আমি রিবিল্ড রিলেশনত আছো, আজি 3 বছর দিন হল আমি আছো, তেনেকুৱা আমি আঙুঠি পিন্ধাইছো বা আমি এটা বান্ধন, ধরক সবরেতো মন যায় যে এটা পবিত্র মানুষ থাকিব, কারণ আমি তেনেকুৱা হিসাবত আমি তেনেকুৱা করছো। কিন্তু সেই বস্তুটো মানে কি করেছে, বিয়া বিয়া বলে গোটে লোকেল যেবিলাক চ্যানেল আছে তেনেকুৱা চ্যানেলত বজাইছে কিছুমান মানুহে, তেনেকুৱা কৰি কৰি মানে এতিয়া মানে বহুত হ্যারাসমেন্টও করেছে। আর পাপাকো ফাইনালি তেনেকুৱা নি পেলায়, পাপা একচুয়ালি নিউজত যাব মন নাছিলে, বাতৰি কাকতো দিবনে মন নাছিলে, তারপরে ধমকি মারিহে লৈ যোৱা হল। মই শুনি পেলায় অধিক দুখ পালো, অধিক কষ্ট পালো, মই কারণ মোৰ পাপা একচুয়ালি বহুত অসুস্থ হয়, তেনেকে মেন্টালি হ্যারাসমেন্ট কৰিছে। কারণ মোৰ পাপার লগত মই কথা পাতিও অলরেডি গুৱাহাটী মোৰ এঙ্গেজমেন্ট হওয়ার পাছতো পাপা আহিছে, তেতিয়া মই কৈছোঁ বলক মোৰ ৰুমত বলক না, পাপাই কৈছে কি না যাও, গলে আকৌ যদি পেছ হৈ যায় সমাজে মোক তেনেকৈ নকৰিব, অসুস্থ মানুহ আৰু, এতিয়া কেতিয়া কি হ'ব কোনো নাজানে, সবতো মৰিব লাগিব এদিন ন, সেইটো নহয় যে আমি লেজবিয়ান আমি অমৰ হৈ থাকিম বা আমাৰ গাঁৱৰ মানুহ নৰ্মেলকৈ জীয়াই আছে তেখেতলোকে যে নমৰাকে থাকিব, তেনেকুৱা নহয়, সবেই এদিন মৰিবই লাগিব। তো ভালপোৱা চাওক, ভালপোৱা জাতি ধৰ্ম কোনো নাই মোৰ মতে, এটা প্ৰেম হ'ল স্বৰ্গীয়, তো ভগৱানে আমাক প্ৰেমটো তাৰ প্ৰতি মোক দিছে, মোক তাৰ প্ৰতি দিছে, বা আৰুতো ঢেৰ মানুহ আছিলে ইয়াত, পৃথিবীত কি প্রেম করবলে মানুষ নাই নাকি, বহুত আছে, কিন্তু প্রেম সবর লগতে নহয়, যেহেতু তাইর হয়েছে কথাটো বুঝি পক। আর তেনেকে মানে মোর পাপা যে সিদ্ধান্ত লৈছে মই সেইটো জানো 100%, কারণ মোর পাপায় নিজের মতে লওয়া নাই, মোর পাপার মই নিজে কথা পাতিছো, মোর ঘরের মানুষের প্রত্যেকজন মানুষের লগত মই কথা পাতিছো, এঙ্গেজমেন্ট করার আগতো মই কৈছো। বেলেগে প্ররোচিত করেছে বলে আপনি কৈছে, আর আপনার এঙ্গেজমেন্ট হয়েছে, আপনাকে প্রেম করেছে, প্রেম করা যেহেতু কারো বাধা নাই, প্রেম হয়ে যায়, আপনি বড় গুরুত্বপূর্ণ কথা কৈছে। মই হাসিনা বেগম আর করিশ্মা দাসের এঙ্গেজমেন্টের সেই রিংটো আছে নাকি আপনার? এয়া এঙ্গেজমেন্টের রিংটো নহয় জানো, সোণর এই আপনার আপনার হাতটো আছে, আপনার ঘর উড়িয়ামঘাটত, আপনার ঘর উড়িয়ামঘাটর বিদ্যাপুরত, আর আপনার ঘর যোরহাটত, যোরহাট মালো। আপনার পরিয়ালের তরফের কেনে ধরনের আপনি কিবা আপনার পরিয়ালেও কিবা বিতর্ক করেছে নাই? তেনেকে মোলে ফোন করা নাই, ফোন করা হলে মই গম পালো হয়। মানে আপনার পরিয়ালের তরফের এটা একো যোগাযোগ নাই? ভাল সম্পর্ক আছে নাই পরিয়ালের?
নাই, ভাল সম্পর্কও নাই, বেয়া সম্পর্কও নাই। ফোন করা হলে যোগাযোগ যদি করা হলে তেতিয়া হলে মই গম পালো হলে। আপোনালোকৰ সম্পৰ্কটোক লৈ পৰিয়ালে কিবা, আপোনাৰ পৰিয়ালে, কৰিশ্মা দাসৰ পৰিয়ালে কিবা কৈছিল নেকি? তেনেকে একো কোৱা নাই, আজিলৈকে কোৱা নাই। নাই, তেওঁলোকে জানেনে? এমামান হৈছে জনা, তাৰ আগত জনা নাছিলে। জনাৰ পাছতো তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া একো নাই? খালি কৰিব মানা কৰিছিলে যে তহঁতি এইটো কাম নকৰিবি, খালি আমি কৰি দিলোঁ আৰু। বুঝিছো, আপোনাৰো একেই প্ৰেম হৈ গ'ল? হয়। আপোনাক কোনোবাই প্ৰৰোচিত কৰিছিল নেকি? আমি জানো আপোনাক এটা এন জি অ'ত লগ পাইছিল, এন জি অ'ত লগ পোৱাৰ পাছত আপুনি গুৱাহাটীলৈ তেওঁক পঠিয়াই দিছিল, কিয় পঠিয়াইছিল গুৱাহাটীলৈ? মানে আমি দুজনী ডিছকাছ কৰিলোঁ যে তাই ক'লে ঠিক আছে, আমিতো এতিয়া আমাকতো কোনো একচেপ্ট নকৰে বা ঘৰৰ মানুহতো আমি থাকিব নোৱাৰোঁ বা সমাজৰ মানুহে নানান ধৰণৰ কথা ক'ব, তুমি গুৱাহাটীলৈ যোৱা, গৈ পেলাই আমি তেনেকৈ এন জি অ' যিহেতু সেইটো খুলিছে আমি নিজে খুলি পেলাই চেষ্টা কৰিম। তাৰপৰা মই আহিলোঁ, তাই আহিলে, লগতে মিলিজুলি আমি খুলিলোঁ, খুলি পেলাই চলাই আছোঁ তেনেকৈ। মানে এতিয়া চাওক, ভৱিষ্যত কামনা কৰি আমি কৰিছোঁ আৰু সমাজৰ কাৰণে কিবা এটা ভাল কৰিব বিচাৰিছোঁ। এতিয়া এতিয়া কথা হ'ল যে এনেকুৱা ধৰণৰ আমি কথা শুনিবলৈ পাওঁ বিভিন্ন স্থানত, এনেকুৱা সমলৈংগিক ভালপোৱা বহুতৰ মাজত আছে গোটেই বিশ্বত। আমি বিশ্বৰ বহু প্ৰান্তত যদি তেনেকুৱা ধৰণৰ বাতৰি অলপ খুচৰো দেখা পাম। এতিয়া বহুতে কি কৰে, জেণ্ডাৰ পৰিৱৰ্তন কৰে, মানে লিংগ পৰিৱৰ্তন কৰে। হাছিনা বেগম আৰু আপুনি দুয়োগৰাকী কিবা লিংগ পৰিৱৰ্তনৰ কথাও চিন্তা কৰিছিল নেকি? নাই নাই, তেনেকুৱা ধৰণৰ একো সিদ্ধান্ত লোৱা নাই, কাৰণ যিটো মই এটাই কৈছোঁ, প্ৰেম ভগৱানৰ স্বৰূপ আৰু প্ৰেমৰ কোনো জাতি ধৰ্ম নাই, আৰু প্ৰেমত যে জেণ্ডাৰ চেঞ্জ কৰিব লাগিব সেইটো মই নাভাবোঁ। আৰু যিহেতু আমি, মই তাইক তেনেকৈ ভাল পাইছোঁ, তাই মোক তেনেকৈ ভাল পাইছে, আমি তেনেকৈ সুখী। এনেকৈ আপোনালোক সুখী আৰু আপোনালোকে নিবিচাৰে কোনো ইয়াত হস্তক্ষেপ কৰক? নাই নাই, আমি নিবিচাৰোঁ হস্তক্ষেপ কৰক কোনো। কৰিশ্মা দাসৰ একেখিনি কথা হয়, আপুনিও হস্তক্ষেপ নিবিচাৰে কাৰো? নাই নাই, নিবিচাৰোঁ। মুঠতে এয়া হৈছে হাছিনা বেগম, কৰিশ্মা দাস, তেওঁলোকে কৈছে যে আমি সম্পূৰ্ণ নীতি নিয়মমতে কৰি আছোঁ, যিহেতু সৰ্বোচ্চ ন্যায়ালয়ে লিভিঙৰ ক্ষেত্ৰত, লিভিং টুগেডাৰৰ ক্ষেত্ৰত কোনো বাধা আৰোপ কৰা নাই, কেৱল বিবাহৰ ক্ষেত্ৰতহে এতিয়ালৈকে কোনো আইন প্ৰযোজ্য নহয় বুলি সৰ্বোচ্চ ন্যায়ালয়ে কৈছে। আৰু এওঁলোকে কৈছে যে আমি একো পাপ কৰা নাই। এতিয়া পৰিয়ালৰ লোককো আনকি বেলেগে প্ৰৰোচিত কৰা বুলি কৈছে। হাছিনা বেগমেতো পোনপটীয়াকৈ কৈ দিলে যে তেওঁৰ পিতৃক গাঁৱৰে একাংশ লোকে প্ৰৰোচিত কৰিছে। আপোনালোকৰ আনকি গাঁওবুঢ়ায়ো সেই কথাটো গম পোৱা নাছিল নহয়? নাই নাই, সেইটো কথা গাঁওবুঢ়ায়ো মোক আজিলৈকে ফোনো কৰা নাই, ছেক্ৰেটাৰীয়ে মোক একো কোৱা নাই, আমাৰ ঘৰতো অহা নাই আজিলৈকে সেইটো বিষয় লৈ। প্ৰকৃততে প্ৰৰোচিত কোনে কৰিলে? হয়, আমাৰ গাঁৱৰ ছেক্ৰেটাৰী, সমাজৰ ছেক্ৰেটাৰী একচুৱেলি হুছেইন, তেখেত মানে জোনাব হয় অকণমান, তো জোনাবত মানে চৰিয়ত লৈ আহিছে, এনেকুৱা নাপায় তেনেকুৱা নাপায়, তেখেতৰ লগত আহিছে ৰিজাউল কৰিম, তাৰপৰা আবু এনাম, তেনেকুৱা মানুহ ধৰক কিছুমান আৰু মুখীয়া, তেওঁলোকে মানে এই বিষয়টো লৈ চৰ্চা কৰিলে, ঘৰত আহি পেলাই তেনেকুৱা এনেকুৱা কৰক তেনেকুৱা কৰক, মানে সেইটোবিলাক সিদ্ধান্ত শিকাই শিকাই দিলে, কৰালে আৰু। এতিয়াতো আপোনালোকক পৰিয়ালৰ ফালৰ পৰা এক প্ৰকাৰ বৰ্জনে কৰা হ'ল, আপোনাকতো যোগাযোগেই কৰা নাই কৰিশ্মা দাসক, হাছিনা বেগমক তেজপুত্ৰীয়ে কৰি দিলে, আপোনালোকে এতিয়া ন্যায় আইনৰ কাষ চাপিব নেকি, কি কৰিব আপুনি? নাই, সেইটো আইনৰ কাষ মানে কি চাবিম আৰু, এতিয়া মোৰ বিচাৰোঁ মোৰ দেউতা সুস্থ, মই এইবোৰ বিষয় লৈ মই কথা নাপাতোঁ, যিহেতু পাপা সুস্থ হয় মোৰ সেইটোৱে ইম্পৰ্টেণ্ট হয়, মই এই বিষয় লৈ আইনৰ ওচৰত মই এতিয়া নাযাওঁ। আৰু মানে মই সেইটোৱে কৈছোঁ যে মেণ্টেলি টৰ্চাৰ নকৰিব, যদি আকৌ যদি কৰে তেনেকুৱা, মোৰ পাপা একচুৱেলি অসুস্থ হয়, যদি ইনকেছ কিবা এটা হয় মই আইনী ব্যৱস্থা ল'মে, যিসকল মানুহ আছিলে তেখেতলোকক মই আইনী ব্যৱস্থা ল'মে, কাৰণ মোৰ পাপা এটা লাইফৰ কথা আছে, মোৰ পাপা অসুস্থ হয় তেনেকৈ মেণ্টেলি টৰ্চাৰ কৰাটো কি হয় সম্ভৱ নহয় বা এইটো লিগেল নহয় মই ভাবোঁ, সেইকাৰণে মই যদি মোৰ পাপা যদি কিবা হয় ইনকেছ মোৰ সেইখন গাঁৱত থাকি যদি কিবা এটা হৈ যায় কোনোবাই কিবা কৰে মই সেইটো লিগেলি মই ব্যৱস্থা ল'ম। মানে সমাজৰ একাংশ লোকৰ বিৰুদ্ধে আপুনি লিগেলি ব্যৱস্থা ল'ব নহয়? ধন্যবাদ, ধন্যবাদ জনাইছোঁ। আৰু এয়া আছিল হাছিনা বেগম আৰু কৰিশ্মা দাস, এওঁলোকে নিজৰ মনৰ ভাৱ ব্যক্ত কৰিলে আমাৰ সন্মুখত।